আমি দেখতেছি কই ব্যবসা কি হবো আমি গাছ মরতেছি কাকা সাবধানে ধোয়াটা নেওয়া হলো এইদিক থেকে ভিউ ভালো আসতেছে না যা করা করছে ধোঁয়া মাস্টারটা ফেলা দিব তো বললো সব ইয়ে আসবে দাদা না ডাল তো গুড়ে না ঘুরে নেন উল্টা বলে কাঠে রাস্তা মৌমাছি গুলো খুবই ভয়ানক, কামড় খেলে খুবই মারাত্মক ব্যথা, ধোয়া দেওয়া হচ্ছে, পুরোটা একদম উন্মুক্ত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে কাটা হচ্ছে, ওনারা জানেন কিভাবে কাটতে হয়, ঠিক সেভাবে ওনারা কাটছেন। আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। মাছটা ফালাইতে দেন,
লাগালছে বাড়ি দেন হইছে দেখতেই পাচ্ছেন তো মৌমাছি দিয়ে ভর্তি একদম কত ঠিক হচ্ছে না পারে দৌড় দিলে আর বেশি করে দৌড়বে ক্ষমতা নাই যে পরিমাণ জোরে উড়ে এটার মধ্যে তো মধু আছে তাই না ও এটার মধ্যে বাচ্চা তাহলে ওইটা কাটা উচিত হয় না এটা থাকলে পরে আবার আইসা ওরা করে ওখান থেকে কিছু দেওয়া যাবে না বাচ্চা সারা অংশটা বাচ্চা সারা অংশটা আর কি বাচ্চা আবার দেওয়া যাবে না ওইটা তো আবার দেওয়ার মতো ওই যে আচ্ছা এই কাজ করার সময় কখনো কামড় টামড় খান নাই প্রথম দিকে বহুত কামড় শেষ হচ্ছে বাবা বহুত কামড় খাই পুরো ধরতে পারবে না টের পারবে না বিশাল পারবে না হ্যাঁ